হুজাইত নাবালিকা ধর্ষণক লৈ চাঞ্চল্য, বিয়া পতার চলেরে নাবালিকাক করিলে ধর্ষণ, লম্পট নজরুল পলাতক আরক্ষী নির্লিপ্ত, ফোনতে কথা পাতি এগারী ষোল বছরিয়া কিশোরীক পলুয়াই নিছিল দবকার নজরুল ইসলামে, তিনিদিন রখার পাছত কিশোরীগীক থই গৈছিল দবকা আরক্ষী থানাত, বিগত তিনিদিন ধরে কিশোরীগীক ধর্ষণ করে নজরুল ইসলামে, তার পিছতো কিশোরীগীক সমজাই দিবলৈ অহা নজরুলক আটক নকৰি পলুয়াই পঠিয়ালে দবকা আরক্ষীয়ে। ই আমাক কয় আধার কার্ডখন দিয়ক, বয়স বাড়াই দিম, বিয়া পাতি লম। কোথায় কেলে আধার কার্ড দিম তো, আমার ছোয়ালিটুক আনি দে তোর ঘর, ছোয়ালিটুক আনি দিয়া নাই, নিদি পেলাই তার মা বাবায় লড়াটুক সাইড করে দিলে ঘরপরা, আর আমার ছোয়ালিটুক পুলিশের হামলা করে দিলে। প্রথমতে বিয়ার প্রলোভন দি পলুয়াই নিছিল কিশোরীগীক, তারপর কিশোরীগীর পরিয়ালে মান্তি হওয়া নাছিল বিয়া দিবলৈ, অবশেষত ধর্ষণ করে কিশোরীগীক কৌশলে সমজাই থই গৈছিল দবকা থানা। কেস রেজিস্টার হল, কোর্টতে নিলে, কোর্টরপা আনি থানারপর মোট জিম্মাত দিলে, কিন্তু আজিলেক একু একশন লওয়া নাই। মানে যেটা ফোন মারো অফিসারজনকে খালি কয় তুমি থাকাশন, এরেস্ট করিম নহয় তাক ধরিম নহয়। দবকার নাহারগাঁও বেলুরাত ঘর ধর্ষণকারী নজরুল ইসলামর, এতিয়াও মুকলি আকাশের তলতেই নজরুল ইসলাম, দবকা আরক্ষী দেখা পোৱা নাই নজরুলক, হুজাই আরক্ষীর রহস্য ফাদিল করিব পৰা নাই স্থানীয় রাইজে, কাহিনী এতিয়াও পোহরলৈ অহা নাই। দবকার পৰা আব্দুল হাকিম, নিউজ 18 অসম নর্থ ইস্ট।